ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত হুশিয়া হুশিয়ারিল ভাই কাতার থেকে আপনি একটি বিষয়ে জানার জন্য প্রশ্ন করেছেন সেটি হলো যে রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়ে যাবে হ্যাঁ একটি বিষয়ে রাগের মা এখন সংসার করতেছে এই অবস্থা নিয়ে আর হিল্লা বিবাহ জিনিসটাই কি আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সম্মানিত হুশিয়ারিল ভাই তালাকের বিষয়গুলো আসলে এটা কঠিন এটা নিয়ে অনেক মতবিরোধ এটা সরাসরি সব আলে মোলামা যারা যে যেখানে আছে সেখানে এগুলি বলেন আমরাও বলি না তালাকের বিষয়গুলি বিষয়গুলো যেহেতু সেন্সিটিভ এই জন্য আপনার এই গ্রুপে এইভাবে প্রশ্ন না করা ভালো কারণ এটা স্বামী স্ত্রীর মাঝে কী হয়েছে কোন কথায় কি কোন দিকে বলেছে এটা বিস্তারিত জানতে হয় এই জন্য সমসাময়িক যারা যে উপস্থিত মোলামা আছেন যারা বিজ্ঞ প্রাণ জ্ঞান রাখেন তাদের কাছে বিষয়গুলো স্বামী স্ত্রীর উভয় বিষয়গুলো উপস্থাপন করে তখন উপস্থিতভাবে যে বিষয়গুলো দেখতে হয় এটি হলো সংক্ষিপ্ত তে তার রাগের মাথায় তারপরও কোনো ব্যক্তি কি ঘটনা ঘটেছে স্বামী স্ত্রীর মাঝে কী কথাবার্তা হয়েছে কোন কথা সে রাগের মাথায় বলেছে তার ওই সমস্ত অবস্থায় তার ব্রেন কতদ্রুক সচল ছিল না কি তার ব্রেনের কাজ করেনি এগুলি দেখার বিষয় আছে যাই হোক তারপর সংক্ষিপ্ত কথা হলো যে প্রথমে জানতে হবে যে এই যে তালাকের বিষয়টা এই তালাকের বিষয়টা এইভাবে তালাক হয় না যে যে আল্লাহ তালা নিজে কোরআন মাজিদের বলছেন আর তলাকও মারতান তলাক বারবার যেটা আসে একবারে তালাক হয় না তার মানে এটা মতবিরোধ রয়েছে তালাকটা সাধারণত যেমন মনে করেন মহিলাদের যে মাসিক অবস্থা আছে মাসিক অবস্থা থেকে পবিত্র হলে যে পবিত্রতা আসে সেই পবিত্র অবস্থায় তালাকটা দিলে সেটা তালাক কার্যকর হয় তাতে বোঝা গেল যে একবারে দিলে হবে না তিন তিনবারের মতো তিনবার দিলে তিন মাসেই তো পবিত্রতা আসলে আসে তিন মাসে তিন তালাকের অবস্থায় তালাক হয়ে যায় সাধারণত যেটাকে আর ফেরত নেওয়ার অযোগ্য এই বিষয়ে মত রয়েছে এক তালাকের বিষয়টি যেটা আল্লাহ রসুল সাল্লাহ আমলও ছিল না অবকার আমলও ছিল না এবং অমর আজালহনুর শেষ জামানায় এটা অমর আজালহ্ন চালু করছিলেন মানুষ যখন তালাক নিয়ে চিনিমিনি খেলছিল তালাকের বিষয়গুলো মহিলাদের বিষয় নিয়ে যে যখন শিথিলতা চলে আসছিল তখন অমর রাজাল এটা একটা চালু করেছিলেন তারপর অমর এটা ফিরে আসার জন্য ই করেছিলেন যেহেতু আবকার আমল ছিল একই অবস্থা আল্লাহ রসুল আমলে একই ছিল উমর রাজলানহ পরে এটা বলছিলেন যে না এটা করাটা আমার জন্য কতটুকু কি হলো যেহেতু পূর্বে এই অবস্থা ছিল যাই হোক তারপরও অমর কথা হলো তালাক এভাবে এক তালাক এভাবে স্ত্রী তালাক হয়ে যায় না আর রাগের মাথায় তালাক যদি এমন অবস্থায় দেয় যে তার কোনো হুশিই নেই তার কোনো জ্ঞান নেই ব্রেন অচল হয়ে গেছে যেমন পাগলের মতো তার কোনো ব্রেনে কাজ করতেছে না এই অবস্থায় যদি তালাক দিয়ে থাকে তাহলে আবদুল্লা বিন বাজ রাহম্লা বলছে যে এই অবস্থায় তালাক হবে না কিন্তু রাগ বলতে কোনো রাগ আছে আসলে ব্রেনের স্বাভাবিক রাগ করছে সেই অবস্থায় রাগ দিছে তার কাজ ব্রেনে সচল আছে কাজ করতেছে কাজ শুনতেছে তার ব্রেনগুলো সব বুঝতেছে তাহলে এক তালাক হয়ে যাবে সেখানে তো এই বিষয়ে তালাক তো আরও একটা হাদিস আছে যে রাগ ছাড়াও ওখানে হাদিস আছে যে তালাক এমন একটা জিনিস যেটা হাসি মস্কারি যে কোনো অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যায় তিনটা জিনিসের মধ্যে তার একটা জিনিস সুতরাং এই সমস্ত বেশি অত্যন্ত কঠিন এগুলি থেকে আর সতর্ক থাকতে হবে যদি কোনো ব্যক্তির দ্বারা এগুলি সংগঠিত হয়ে থাকে আর আমাদের দেশীয় যে প্রথাগুলো যে রাগের মাথায় হোক ঝগড়া বিবাদে হোক আর রাগ তো সাধারণত তালাক রাগের মাথায়ই হয়ে থাকে হাসি ঠাটারি করে কেউ কি স্ত্রী মোহাম্মত করতে যায় এক পাশে শুয়ে তালাক দিয়ে দেয় তালাক তো ঝগড়া বিবাদ আগের মাথায় সাধারণত দেওয়া দেয় এই বিষয়গুলো সাবধান আর আমাদের দেশে এই সমস্ত প্রথাগুলো যেটা তালাক দিয়ে দেয় তারপরে হিল্লা করায় এই বিবাহ একজনের সাথে চুক্তি করা একজনের সাথে চুক্তি করে বিবর সাথে দেয় করে নেয় রাত্রিবেলা দুজন দুইজন পাশে দুই দিকে শুয়ে থাকবে কেউটা কেউ করবে না সকালবেলা তারা কিছু টাকা পয়সা দিবে যে না তুমি আমার বোর্ডের হালাল করে দিছো এটি কি শরীর সিনেমেনে খেলা 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 এগুলি অত্যন্ত কঠিন কথা আল্লাহ নবী সাল্লাহ আসালামের পরিষ্কার কথা লাল লহন মহাল্লা যে ব্যক্তি এই হিলা করাবে পায় করবে হিলা করে পায়তারা তারা পাঠার মতো কাজ করবে এগুলি আল্লাহ তার প্রতি লানত দর্শন করেন যে করবে এবং করাবে উভয়ের প্রতি সাবধান হতে হবে এগুলি দেশীয় কোথা থেকে হিন্দু আনা প্রথা নিয়ে চলে আসছে এগুলি থেকে সতর্ক না হলে আল্লাহ লানত ওই ব্যক্তির প্রতি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন হাজার সাল্লাতাল নাবিন মহাম্মদ সালাম আলিকুম রহমুল্লাহি বারাকাতু